চাকরিটা আবার চলে গেল, কিন্তু কি অপরাধে বুঝতেই পারলাম না। গত কদিন ধরে বহু চেষ্টা করেছি কিন্তু কাজ পাচ্ছি না, তাই ভাবছি ভালো পথে থেকে তো কিছুই হলো না, একটু রকম ফের করে দেখলে কেমন হয়। কিন্তু সন্ধ্যা চক্রবর্তী নামে না, যদি নামটা পাল্টে নি, যদি নিজের পরিচয় দিই ঝর্ণা রায়। ঝর্ণা রায়? ঝর্ণা রায়কে তাহলে আপনি চেনেন? ঝর্ণা রায়? সে আবার কে? সন্ধ্যা চক্রবর্তী, উনি পরে নাম বদলে ঝর্ণা রায় হয়েছিলেন। আশ্চর্য, উনি তাকে চিনতে যাবে কেন? কেন সেইটি জানতেই তো আমার এখানে আসা মিসেস স্যাম। কোনো মেয়েকে আমি চিনি না। চেনেন না? না। তবে নামটা বলবার সঙ্গে সঙ্গে চমকে উঠলে কেন? না মানে ও নামের একটি মেয়ে আমাদের কাছে কিছুদিন পার্সোনাল সেক্রেটারি কাজ করেছিল, তার বেশি আমি কিছু জানি না। ঠিক বলছেন তো? হ্যাঁ ঠিক বলছি। এটা ডায়েরি যে অন্য কথা বলছে মিস্টার বোস। কি বলছে? ভাবি শাশুড়ি ঠাকুরন ভাবি বধূ এদের সামনে এসব কথা বলা কি সমীচীন হবে? শিলা তুই একটু উপরে যা। মা তুমি ভুলে যাচ্ছ, আজ বাদে কাল আমি এর সঙ্গে আমার বিয়ে। তাহলে উইথ দ্য পারমিশন মিস্টার বোস, ডায়েরিটা আপনাদের পড়েই শোনাই। মেয়েটি লিখছে 13ই নভেম্বর বুধবার। না না আপনি পড়বেন না, আমি দিয়ে দিন, প্লিজ দিয়ে দিন বলছি, দিয়ে দিন। তা হয় না মিস্টার বোস, তার আগে আপনি বলুন যে মেয়েটির সঙ্গে কখন কোথায় কিভাবে কোন দিন আপনার পরিচয় হয়েছিল। শিলা তুমি এখান থেকে চলে যাও প্লিজ, তোমার সব কথা শুনতে ভালো। বলছি বলুন। ঝর্ণার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ব্যাক স্ট্রিটে, রাইট, তার বাড়ির সামনে, রাইট, গেল বছর নভেম্বর মাসে। মানে এমনিতে আমি ওসব ওসব পাড়া বড় একটা জান না, সেদিন চলে গিয়েছিলেন বন্ধু বান্ধবের সঙ্গে। আমার শরীরটা কেমন কিরম ভালো ছিল না, তাই ভাবলাম বাইরে বেরিয়ে দেখি আমার এক বন্ধু মাতাল হয়ে একটি মেয়েকে গাড়িতে টেনে তোলবার চেষ্টা করছে, আর মেয়েটি প্রাণপণে বাধা দেবার চেষ্টা করছে। আমি আমার থেকে মেয়েটিকে কেমন যেন মায়া হলো, আমি মেয়েটিকে বন্ধুর হাত থেকে উদ্ধার করলাম। উদ্ধার করে নিয়ে গিয়ে মেয়েটিকে কোথায় রাখলেন? পাশের একটি হোটেলে। তারপর কোনো কথাবার্তা হয়নি? হ্যাঁ খুব সামান্য। কিরকম? মানে আগে কোথায় জানো কি কাজ করতো, সেটা চলে যাওয়ার পর সে অন্য কোনো উপায় না দেখতে পেয়ে হঠাৎ এ পথে রোজগারের ধান্দা বেরিয়ে পড়েছিল। তারপর? তারপর তারপর তার হাতে কিছু টাকা দিয়ে আর হোটেলে থাকবার 15 দিনে বন্দোবস্ত করে আমি ওকে হোটেলে রেখে চলে এলাম। তারপর আবার কবে মেয়েটির কাছে গেলেন? 15 দিন পর। 15 দিন পর আমাকে কলকাতার বাইরে বিজনেসের জন্য হঠাৎ যেতে হচ্ছিল। ভাবলাম আমি দেখে আসি মেয়েটি কেমন আছে। কি দেখলেন গিয়ে? ঝর্ণা আমাকে দেখে কেঁদে ফেললে। কেন? ওকে একলাপে হোটেলের পোর্টার, বয়, বাবুর্চি, ম্যানেজার সবাই মিলে নানা ধরনের বিশ্রয় ইঙ্গিত করে। ও বললে ওখানে কিছুতে থাকবে না। ভাবলাম ভাবলাম ওখানে কি করা যায়। মনে হলো আমি তো বাড়ি যাচ্ছি, যদি ওকে আমার পার্সোনাল সেক্রেটারি হিসেবে নিয়ে যাই, কিছু না হোক আমার অফিসের ফাইল টাইলগুলো দেখতে পারবে। আর না 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 তিনকড়ি বাবু, আপনি বিশ্বাস করুন আমার মনে কোনো রকম খারাপ অভিসন্ধি ছিল না। আমি আমি ওকে উপকার, হ্যাঁ হ্যাঁ আমি ওকে উপকার করতে গেছিলাম। আমি আমি কিন্তু
কিন্তু রাতের মেল ট্রেন ফার্স্ট ক্লাস কুপে আমরা শুধু দুজন, আমি আর ঝর্ণা। এক্সকিউজ মি, ঝর্ণা রায় ইনিই তো?